আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা হাজিদেরকে যখন ক্ষমার ঘোষণা দেয়, তখন শয়তান নিজেকে অত্যন্ত বেশি অপমানিত এবং লাঞ্ছিত বোধ করেছিল। আর বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয়, তখনও শয়তান নিজেকে লাঞ্ছিত বোধ করেছিল। আবার সালাতের বৈঠকে যখন আমরা আশহাদু আল্লাহ ইলাহার সময় এই আল ইশারাতু বিসাব্বাবা, এই আঙ্গুলটার নাম কি সাব্বাবা, আমরা অনেকে বলি শাহাদাত আঙ্গুল, আসলে এটা শাহাদাত আঙ্গুলি নয়, এটার নাম হচ্ছে সাব্বাবা। হ্যাঁ, এটার নাম আল ইবহাম, এটা বস্ত ইবহাম সাব্বাবা বস্ত বিংসার খিংসার ইবহাম সাব্বাবা বস্ত বিংসার খিংসার। এই সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি, কয়েকটা বর্ণনা আছে, পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন এটা এটা আছে, আবার পুরো সময় এরকম নাড়াবেন এটাও আছে। তো এটা নাড়ালে কি হয়, আসাদ্দ আলা শয়তানি মিনাল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে শয়তানরে পিটালে শয়তান যত ব্যথা পায়, এই আঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়েও বেশি ব্যথা পায়। এর কারণ এই আঙ্গুল দিয়ে তাওহীদের ঘোষণা দেয়া হয়। আমরা সবাই তাওহীদের পক্ষে না বিপক্ষে? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কদম বলো, মুহাম্মাদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলায় চড়ে বাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, ঠিক কি না? আমরা তাওহীদের ঘোষণা দেই, আমরা জানান দেই যে আমরা শিরক করি না, কি করি না, আমাদের প্রত্যেক ইবাদতের আগে এই ঘোষণাটা দিতে হয় যে আল্লাহ আমি মুশরিক না। দেখেন সালাত যখন শুরু করি আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, তখন একটা দোয়া পড়তে হয়। অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে ফেলি, আমাদের দেশে প্রচলিত যে এটা জায়নামাজের দোয়া, আসলে এটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয়, এটা বিশ্বনবী তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। তো আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহ বলে সালাত পড়ে অফার করো, আগে বলো তুমি শিরক করো কিনা, আমরা তখন বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা নামাজের শুরুতে ঘোষণা দিই আল্লাহ আমরা শিরক করি না। আবার যখন আমরা হজে যাই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো কিনা, আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা কথা বলেন লাব্বাইক লা শরীক লাক লাব্বাইক, আল্লাহ আপনার সাথে শিরক করি না। এজন্য আমরা হচ্ছে শিরকের বিপক্ষে তাওহীদের পক্ষে, ঠিক কি না? সেটাই আমরা এই সাব্বাব আঙ্গুলি দিয়ে যখন আমরা শাহাদাতের চিহ্নটা করি, তখন শয়তান বেশি ব্যথা পায়। তো এগুলো করার দরকার আছে না নাই? আমরা চাই শয়তানকে কষ্ট দিতে আর একজনকে খুশি করতে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এজন্য সবসময় আল্লাহর বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতে রাধারে যারা সেজদাতে রা